हेलो आमी सुमी चायना थेके इटा आमार प्रथम ब्लग ए ब्लगे तो आमी देखाते चाहिए एक जन इंडियन मेडिकल स्टूडेंट चायना ते किभावे इंटर्नशिप करे। तो चलो आजकेर ई सुंदर दिनटा आमी किभावे काटाई आजके आमी तोमादेर संगे शेयर करब, तोमरा देखते थाको। এটা আমাদের ডরমিটরি, আমি এখন ডরমিটরির নিচে দাঁড়িয়ে রয়েছি। এটা ডরমিটরির পাশের এলাকা আর ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ আমাদের মেইন গেট। আমরা এখন স্কুটি নিয়ে নেব, আমাদের স্কুটিগুলো এই জায়গাটায় রাখা থাকে। তো আমরা বেরিয়ে পড়েছি স্কুটি করে। এখানে একটা রাস্তাতে সব থেকে ভালো জিনিস হচ্ছে, যারা স্কুটি করে যায় তাদের জন্য একটা সাইডে রাস্তা থাকে, আর যেগুলো চার চাকা থাকে তার জন্য সাইডে রাস্তা থাকে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে চায়নাতে। তো আমি অলমোস্ট পৌঁছে গেছি হসপিটালের কাছাকাছি, আমাদের হসপিটাল চলেই এসেছি আমরা বলতে পারি। এই যে আমি আমার হসপিটালে চলে এসেছি। আমাদের হসপিটালে দুটো বিল্ডিং আছে, এ উইং অ্যান্ড বি উইং। আর এই যে মাঝখানে তোমরা এটা দেখছো, এই জিনিসটা হচ্ছে দুটো বিল্ডিংকে কানেক্ট করার জন্য ওরা বানিয়েছে। তো আমি আমার স্কুটিটাকে রাখতে যাচ্ছি হসপিটালের পাশেই। তারপর আমি আমার ডিপার্টমেন্টে চলে এলাম। এটা আমার ব্রেস্ট ডিপার্টমেন্ট, এখন চলছে ম্যাস্টোপ্যাথি ডিপার্টমেন্ট। আর এই যে ডিপার্টমেন্টের পাশে এখন লিফট। আমাদের ডিপার্টমেন্টে এখন মানুষজন খুবই কম, এমনিও ব্রেস্ট ডিপার্টমেন্টে মানুষজন কমই থাকে, ডক্টরসও অনেক কম আছে, কারণ এখন ছুটি এখানে। যেহেতু এখানে চায়নার নিউ ইয়ার চলছে তাই জন্য ছুটি। এই জায়গাটাতে স্টুডেন্টরা পড়াশোনা করে, এখানে অনেক ফল ইয়া অনেক খাবার দাবার রাখা থাকে স্টুডেন্ট এবং ডক্টরসদের জন্য। এই টিভি স্ক্রিনটাতে আমরা অনেক সার্জারির ভিডিও দেখতে পারি। এখানটা আমরা খুব ভালোভাবে টাইমও স্পেন্ড করি পড়াশোনা করে। এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের বাইরের জায়গাটা। এই জায়গাটায় অনেক পেশেন্টরা ওয়েটও করে লিফটের জন্য ইয়া ডক্টরসদের জন্য। আর এর পাশে দুটো প্লেগ্রাউন্ড দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে হসপিটালের বাইরের ভিউ, দূর দূর পর্যন্ত শুধু বিল্ডিংসই বিল্ডিংস। এটা হচ্ছে একদম ডিপার্টমেন্টের ভিতরে নার্স ডিউটি রুম, আর এর পাশে ডক্টরস ডিউটি রুম রয়েছে। এবং আমাদের যে ডিরেক্টর থাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের, তাদেরও রুম এখানেই থাকে। এখানে সবার অ্যাপ্রন রাখা থাকে। আর প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা ভালো জিনিস, সবসময় গরম জল অ্যাভেলেবেল থাকে এখানে। এরপরে আমি গ্যাস্ট্রো ডিপার্টমেন্টে গিয়েছিলাম, আমার কিছু কাজ ছিল। এই ডিপার্টমেন্টে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, আর এই ডিপার্টমেন্টে সবসময় অনেক বেশি পেশেন্ট থাকে এবং অনেক ডক্টরস থাকে। এরা এই ডিপার্টমেন্টে এখন খুব সুন্দরভাবে সাজিয়েছে, কারণ এখন নিউ ইয়ার চলছে এখানে, আর এখানে রেড কালারকে অনেক বেশি লাকি মানা হয়, সেই জন্য এরকমভাবে সাজানো। তো আমি আমার হসপিটাল ডিউটি আমার শেষ হওয়ার পরে আমি আবার ডরমিটরিতে ব্যাক করছি। আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। যদি ভালো লেগে থাকে আমার ব্লগ তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না।